হ্যালো এভরিবডি। তো আজকে টপিক হলো পিএসসি যে তোমাদের সাব ডিভিশনাল অ্যান্ড কালচারাল অফিসার নোটিফিকেশন বেরিয়েছে, তো সেটার রিগার্ডিং আমরা আজকে পেপার ফোরটাকে দেখব। তো দেখো, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সে পেপার ফোরটা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে এবং ওর মার্কস কিন্তু রয়েছে 100। তো এর আগে কিন্তু আমি একটা পিএসসি কালচারাল অফিসার টোটাল কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি এখানে একটা লিঙ্ক আসছে, তোমরা ওখান থেকে কিন্তু দেখে নিতে পারো। ওকে, তো এবার যেটা আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এখানে সিলেবাস কীরকম কী আছে এবং মার্কস কীরকম কী থাকবে, মার্কসের ডিস্ট্রিবিউশনটা দেখবো এবং স্যাম্পেল কিছু কোয়েশ্চেন দেখবো। তো দেখো, এখানে দেখো তোমাদের যেখানে যেহেতু আমাদের সিলেবাসটা কী রয়েছে, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্পেশাল কিছু কোয়েশ্চেন থাকবে ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো এখানে কিন্তু তোমাকে ওয়েস্ট বেঙ্গলটাও ভালো করে দেখতে হবে, জেনারেল নলেজটাকে খুব সুন্দরভাবে দেখতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটাকেও কিন্তু তোমাকে কভার করতে হবে। ওকে, তো এই তিনটে কন্টেন্ট নিয়ে কিন্তু তোমার কিন্তু এই 100 মার্কসের কোয়েশ্চেন আসবে। তো এখানে যে কোয়েশ্চেনগুলো আমি ডিভাইড করেছি, তো রিসেন্টলি কিন্তু পিএসসি যে তোমাদের ডিসক্রিপটিভ পার্টের কোয়েশ্চেন এসেছিল বা পরীক্ষা নিয়েছিল, সেটা হচ্ছে আমাদের 2018-তে এপিও যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসারে কিন্তু কোয়েশ্চেন কিন্তু এই প্যাটার্নেই কিন্তু দিয়েছিল। তো আমি ওই প্যাটার্নটাকে কিন্তু এখানে ফলো করেছি, তো এই প্যাটার্নটা হুবহু ফলো করবে কি না সেটা আমাদের পরীক্ষা দিলেই বোঝা যাবে। আদারওয়াইজ তুমি কিন্তু এই প্যাটার্নটা ধরে চলতে পারো, কেন এটা লেটেস্ট স্ট্যান্ডিং রয়েছে, কেননা এরপর কিন্তু আমাদের পরীক্ষা ডিসক্রিপটিভ পার্টের সেরকম হয়তো হয়নি। তো এরপর যেটা আমাদের কিন্তু কালচারাল অফিসার রয়েছে, যেহেতু ডিসক্রিপটিভ পার্টে আলাদা হয়েছিল, যেমন WBCS হয়েছিল, সেখানে কিন্তু এই এক্সামেতে কিন্তু টোটালটাই আলাদা। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে, আমি দেখো এখানে দুটো পার্টে ভাগ হয়েছে, মানে পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ কী রয়েছে, পার্ট 1-এর এখানে রয়েছে দেখো 20 মার্কসে একটা কোয়েশ্চেন থাকবে এবং চারটে থাকবে 15 মার্কসের কোয়েশ্চেন। তার মানে তোমাকে 20 মার্কসের একটা কোয়েশ্চেন থাকবে, ওটা টোটাল ডিসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন থাকবে 20 মার্কসের জন্য, একটা তোমাকে একটা দিয়ে অ্যাটেন্ড করতে হবে এবং চারটে 15 মার্কসের কোয়েশ্চেন দেবে, যেখান থেকে তোমাকে দুটো করতে হবে এবং দুটো ছাড়তে হবে। ওটাও কিন্তু ডিসক্রিপটিভ পেপার থাকবে, মানে তোমার এখানে 20 আর এখানে 15 × 30, মানে হচ্ছে টোটাল যে পার্ট 1-টা এখান থেকে কিন্তু তোমার 50টা মার্কস কিন্তু এসে গেল। ওকে, বোঝা গেল? তো পার্ট 1-এ আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে একটা 20 নম্বরে, দুটো থাকবে আমাদের 15 নম্বরে, তাহলে 30 আর 20 এখানে কিন্তু 50 মার্কস এসে গেল। এবার যেটা আমরা আসবো সেটা হচ্ছে পার্ট 2। পার্ট 2-টা কি দেখবো, পার্ট 2 এর মধ্যে তোমার দেখো যেটা থাকবে ফুল ফর্ম থাকবে, যেমন ধরো ন্যাটোর ফুল ফর্ম কি, IMF এর ফুল ফর্ম কি, RTGS এর ফুল ফর্ম কি, NEFT ফুল ফর্ম কি, এরকম ধরনের কিন্তু তোমাকে 7-8টা মতো ফুল ফর্ম দিয়ে দেবে, যেগুলো তোমাকে কিন্তু লিখতে হবে। ন্যাটোর ফুল ফর্ম তোমাকে লিখতে হবে, NEFT যেমন ফুল ফর্ম তোমাকে লিখতে হবে। তো এই ফুল ফর্মগুলো থাকবে, যেটা তোমাকে 5টা লিখতে হবে, 2 মার্কস করে থাকবে, সেখানে কিন্তু 10টা মার্কস কিন্তু এখানে টোটাল থাকবে, সর্বাধিক 10টা মার্কস কিন্তু এখানে থাকবে, যত তুমি ভুল করবে তত তুমি নেগেটিভ হয়ে যাবে। দেন কি থাকবে, বুকস অ্যান্ড অথার থেকে কিন্তু ওইখানে কিন্তু APO-তে বুকস অ্যান্ড অথার এসেছিল, এখানে বুকস অ্যান্ড অথার আসবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু বুকস অ্যান্ড অথারটাও করতে হবে, সাথে জেনারেল নলেজের যা যা টপিক আছে সব কিন্তু তোমাকে করতে হবে। ওকে, তো এখানে কিন্তু 5টা কোয়েশ্চেন থাকবে 2 মার্কসের, এখানেও কিন্তু 10টা মার্কস থাকবে। দেন হচ্ছে তোমাকে Q&A ফরম্যাটে, মানে তোমার যে সোশ্যাল যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এবং যে কোনো ধরনের তোমার প্রশ্ন থাকবে, যেমন ধরো কোনো স্কিম রিলেটেড বললো কি কন্যাশ্রী সম্বন্ধে একটা ছোট্ট ডিসক্রিপশন লেখো, বা তোমাকে বললো সুকন্যা সমৃদ্ধি সম্বন্ধে একটা ছোট্ট কিছু লেখো, এরকম ধরনের স্কিম রিলেটেড কিন্তু তোমাকে 10টা কোয়েশ্চেন দেবে, সেটাও কিন্তু 2 নম্বর করে থাকবে, সেখানে কিন্তু 20 মার্কস থাকবে। তাহলে এখানে 10 10 20 10 20, 40 মার্কস এখানে হয়ে গেল। এবং এখানে যে লাস্ট এটা থাকবে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কিন্তু আমাদের ছিল তোমাদের APO এক্সামিনেশনে, যেখানে কিন্তু 5টা কোয়েশ্চেন সেখানেও দিয়েছিল, সেটা কিন্তু তোমার 10 মার্কস ছিল। তাহলে এখানে 30 আর 10 20 50, এবং গ্রুপ এ পার্ট 1-এ তো আমি বলে দিয়েছিলাম 50, তাহলে এখানে আমাদের 50 এবং 50 কিন্তু টোটাল 100 মার্কসের কোয়েশ্চেন এসে গেল। ওকে, তো এই টপিকের ওপর কিন্তু আমরা এবার কিন্তু আলোচনা করব। তো নেক্সট আমরা দেখবো কি স্যাম্পেল কোয়েশ্চেন এখানে কিছু আমি দিয়েছি। তো তোমাদের ফার্স্টে আমি রিকোয়েস্ট করবো কি, আমাদের দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক দিয়ে রেখেছি এবং আমাদের FB পেজ মানে ফেসবুক পেজের কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ফার্স্টলি গিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারো এবং টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করে রাখতে পারো। অনেকে টেলিগ্রামে প্রবলেম থাকে, তো ফেসবুকও তোমরা অল্টারনেটিভ দু জায়গাতে কিন্তু আমি কিন্তু ডেইলি বেসিসে কিন্তু কোয়েশ্চেন পোস্ট করছি ওখানে, কেননা ওখানে কিন্তু তোমাদের কেননা ডেইলি আমাদের ভিডিও বানানো সম্ভব হচ্ছে না, যার জন্য কিন্তু আমি রেগুলার বেসিসে টেলিগ্রাম নাহলে ফেসবুক, ফেসবুক পেজে যেটা এখন থেকে শুরু করেছি এভরি ডে, মানে প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যার দিকে মানে 7টা থেকে 8টার মধ্যে আমি ওখানে MCQ পোস্ট করছি। আজকে যেমন আমি কালকে যেমন পোস্ট করেছি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পোস্ট করেছি, এরপর হিস্ট্রি জিওগ্রাফি যত প্রিলি এবং মেনের ওরিয়েন্টেড যত কোয়েশ্চেন থাকবে ওখানে কিন্তু আমি পোস্ট করবো এবার থেকে। তো তোমাদের ওখানে কিন্তু সাথে সাথে ওটাও কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তো FB পেজটাকে আমাদের লাইক করে রাখো, যখনই আমি কোনো রকম কোনো কোয়েশ্চেন দেবো তোমরা কিন্তু যখনই তোমরা ফেসবুকটা অন করবে তাহলে কিন্তু আমাদের তোমাদের ফিডে কিন্তু আমাদের যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো চলে আসবে, সেখান থেকে তোমরা অ্যাটেম্প করতে পারো, ওটা
কিন্তু তোমাদের কিন্তু একটা মক টেস্টের মতো কিন্তু হয়ে যাবে। এবং টেলিগ্রাম গ্রুপটাও তোমরা জয়েন করে রাখো, ওখানে কিন্তু আমি অলরেডি 4টে তোমাদের এপিও এপিও তো না আমাদের কালচারাল অফিসার জন্য 4টে কিন্তু আমি জেনারেল স্টাডিজের এবং একটা ম্যাথের কিন্তু আমি টেস্ট অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও এবং ওখান থেকে তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে থাকো না, বাড়িতে তোমরা কিন্তু ডেলি বেসিসে পরীক্ষা। আমি কিন্তু অলরেডি আমি 30-35টা টেস্ট কিন্তু আমি কিন্তু অর্গানাইজড করবো আমাদের টেলিগ্রাম গ্রুপের জন্য, যেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ফ্রি অফ কস্ট থাকবে। যেটা তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকে কি টেস্টগুলো কি ফ্রি বা পেড, সেরকম কোনো ব্যাপার নয়, এগুলো কিন্তু টোটাল কিন্তু ফ্রি আছে। তো এবার দেখো আমাদের যে কারেন্ট টপিকের উপর যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে চুজ করতে হবে তোমার, কেন কোনো উল্টোপাল্টা টপিকের উপর কিন্তু তোমাকে প্র্যাকটিস করলে চলবে না। যেরকম এক্সাম রিলেটেড টপিক কিন্তু নিতে হবে, যেমন ধরো সুপ্রিম কোর্টের যে ল্যান্ডমার্ক জাজমেন্ট ছিল সেকশন 377 নিয়ে, তো এখানে কিন্তু তোমাকে সেটা নিয়ে একটা খুব সুন্দর আর্টিকেল লেখা যাবে বা সেরকম কিন্তু কোয়েশ্চেন 20 মার্কসের জন্য একটা প্র্যাকটিস করা যেতে পারে। ইন্দো ইউএস সিরিজের রিলেশনশিপ সেটা নিয়েও কিন্তু তোমাকে একটা কিন্তু সুন্দর লেখা যেতে পারে। এনআরসি দেখো ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন, এটা কিন্তু বেশ ট্রেন্ডিং টপিক রয়েছে, এটা নিয়েও তুমি কিন্তু প্র্যাকটিস করবে। দেন হচ্ছে তোমাদের আর্টিকেল 335A, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট রয়েছে আমাদের অ্যাজ পার আমাদের যে পেপার্স আর কনসার্ন। তো এরকম ধরনের টপিক আমি কিন্তু তোমাদেরকে 10-12টা করে টপিক কিন্তু দিচ্ছি ডেলি বেসিসে, তোমরা কিন্তু ওখানে কিন্তু জয়েন করো এবং ওই টপিকগুলো নিয়ে কিন্তু ঘরে প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার কিন্তু মার্কস কিন্তু ভালো আসবে বলে দিচ্ছি। নেক্সট দেখো টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন যেগুলো রয়েছে আমাদের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছিলাম আমি, যে এখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেহেতু বলেছিলাম তো 10 মার্কস এখানে আসবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেরকম কি, যেমন এখানে যেমন আমি তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য দিয়েছিলাম ওয়ার্ল্ড ফার্স্ট দিয়ে শুরু করেছিলাম, এবার ওয়ার্ল্ড ফার্স্ট, তারপর আমি তোমার শুরু করব ইন্ডিয়ান ফার্স্ট, ইন্ডিয়ান সমস্ত কিছু, জিকে, যত জেনারেল স্টাডিজের যত ধরনের কোয়েশ্চেন হতে পারে। তো আমি সেখানে কিন্তু যেমন ওয়ার্ল্ড ফার্স্ট কান্ট্রি যেটা বুক প্রিন্ট করেছিল কে ড্যাশ দিয়ে দিলাম, এখানে কিন্তু কোনো কিন্তু অপশন থাকবে না, তোমাকে কিন্তু ওখান থেকে কোয়েশ্চেন যদি তুমি প্র্যাকটিস করো তবেই তুমি করতে পারো, আদারওয়াইজ কিন্তু তুমি করতে পারবে না, তোমার কিন্তু নেগেটিভ হয়ে যাবে। দেন কি বলেছে দেখো কিছু শর্ট টপিক জিপি এর উপর, যেমন ধরো বললো একটা শর্ট ডিসক্রিপশন লেখো বা শর্ট নোট লেখো ভারতনাট্যম সম্বন্ধে, যে আর্ট অ্যান্ড কালচার থেকে তোমাদের যে কুচিপুড়ি সম্বন্ধে, বিভিন্ন যে ঘরানাজগুলো রয়েছে, মিউজিক্যালের যে যত তোমাদের ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, টার্মগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে জানতে হবে। এরপর গভর্নমেন্ট স্কিম যেমন মুদ্রা স্কিমটা যেমন রয়েছে, ধরো স্কিল ইন্ডিয়া যে স্কিমটা রয়েছে, যেমন সুকন্যা সমৃদ্ধি স্কিমটা রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যত স্কিম আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যতগুলো স্কিম আছে, সব কিন্তু ভালো করে দেখতে হবে। দেন ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে আমি দুটো কোয়েশ্চেন দিয়েছিলাম এখানে, ময়ূরাক্ষী রিজার্ভয়ার যে প্রজেক্ট সেটা এবং তোমাদের রিভার অফ ওয়েস্ট বেঙ্গল। এরপর আমি আরও ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে কিন্তু অনেক ধরনের কোয়েশ্চেন কিন্তু ওখানে প্রোভাইড করব, যেটা কিন্তু তোমরা প্র্যাকটিস করলে পরে কিন্তু তোমাদের একটা কিন্তু গুড মানে রাইটিং স্কিলটা কিন্তু তোমাদের খুব ভালো হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের মার্কস কিন্তু আসার কিন্তু চান্সেস রয়েছে। কেননা যত বেশি প্র্যাকটিস করবে, সময় হয়তো আর 1-1.5 মাস রয়েছে, আফটার দুর্গাপূজা হয়তো পরীক্ষাটা হবে, তো তোমাদের কাছে কিন্তু একটা অপরচুনিটি রয়েছে যেটা থেকে কিন্তু তোমাকে কিন্তু একটা ভালো পজিশনে যাওয়ার কিন্তু চান্সেস রয়েছে। ওকে, তো এরপর কিরকম কি এই ভিডিওটা আজকে এই পর্যন্তই আমি বানালাম, এরপর আমি নেক্সট আর টপিক রিলেটেড কিন্তু আমি কোনো রকম ভিডিও বানাবো না, বিকজ আমি টপিক সব কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে আমি পোস্ট করে দেবো। এবং ইউটিউবে কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে অক্টোবর থেকে আমাদের একটা শিডিউল নিয়ে আসছি আমি, যে আমাদের অক্টোবরে টোটাল মান্থে আমরা কী কী করবো তার একটা রুটিন তোমাদেরকে দিয়ে দেবো এবং তোমাদেরকে পড়াশোনা করার জন্য একটা টপিক দিয়ে দেবো, যেগুলো নিয়ে আমাদের যেমন পেড গ্রুপে তোমাদের যেমন টপিক দিয়ে দেওয়া হচ্ছে এবং তারা সকলে তোমাদের টেস্ট দিচ্ছে, তো আমরা কিন্তু সেখানে কিন্তু আমরা ইউটিউবেও কিন্তু সেটা চালু করতে চলেছি, যেটা কিন্তু ফ্রি অফ কস্ট। অনেকে আছে যারা আমাদের কোর্স জয়েন করতে পারোনি ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য, তারা কিন্তু অনেকে রিকোয়েস্ট করছিল আমাদেরকে যে এরকম কিন্তু একটা আমাদেরকে ইন্ট্রোডিউস করা হোক, তো অক্টোবরের থেকে আমরা কিন্তু ওরকম ধরনের একটা কিছু চিন্তাভাবনা করছি এবং তোমরা কিন্তু সেই শিডিউলটা মেনে কিন্তু পড়াশোনা করবে এবং আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে লাইভ কিন্তু আমরা তোমরা তোমাদের সঙ্গে কিন্তু কোয়েশ্চেন আলোচনা করবো। লাইভ বলতে কি, লাইভ আমরা আসবো না, আমরা কিন্তু ভিডিওটা আমি রেকর্ডিং করে তোমাদেরকে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার আমি দেবো না, আমি শুধু জাস্ট তোমাদেরকে অক্টোবরে 1-2 তারিখের মধ্যে আমি টপিকগুলো বলে দেবো, তোমরা ওখানে পড়াশোনা করবে এবং সেই সেই টপিকের ওপর কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দেবো এবং সেই ভিডিওর কমেন্টে তোমরা কিন্তু সেই অ্যান্সারগুলো করবে, যাতে কিন্তু তোমাদের কিন্তু দারুণ একটা প্র্যাকটিস হয়ে যাবে। যারা কিন্তু এই ধরনের কোর্স জয়েন করতে পারো না সেটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য, আদারওয়াইজ যারা জয়েন করছো তাদের এটা না করলেও চলবে, কেন তাদের জন্য একটা আলাদা লেভেলের যে টেস্ট থাকে সেটা আমরা অর্গানাইজ করেছি এবং যারা জয়েন করতে পারোনি তাদের জন্য এটা কিন্তু আমাদের একটা ছোট্ট ইনিশিয়েটিভ। ওকে, টিল দেন থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট বা কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু আমাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে করতে পারো, কমেন্ট বক্সে করতে পারো, তো আমি তোমাদেরকে অ্যান্সার দিচ্ছি এবং
নেক্সট কি তোমাদের কিরকম ধরনের ক্লাস চাই বা কিরকম কি তোমাদের কোয়েশ্চেন থাকবে অবশ্যই আমাকে কিন্তু কোয়েশ্চেনগুলো শেয়ার করবে। ওকে, টিল দেন থ্যাংক ইউ সো মাচ।